الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. صدق رايجيتو বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশন করতে এই পুনর্মিলন অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি ভাই স্বামী সায়েম ভাই, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি উপজেলা আওয়ামীর সম্মানিত সদস্য, রাজকের কর্মকর্তা ভাই সাইফুল ইসলাম, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনারা একটি সংগঠন তৈরি করেছেন, যে সংগঠনের নাম দিয়েছেন, নামকরণ করা হয়েছে বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশন। এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাদু, তোমরা ঐক্যবদ্ধভাবে একে অপরকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জন্য আপনারা যে কোরআনের আয়াতকে ফলো করে একটি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ কিছু বলবো না, আপনাদের সাথে দেখা করতে এসেছি। আমার ভাই শামীম ভাই কালকে আমার বাসায় গিয়েছিলেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এর আগেও আমাকে ফোনে দাওয়াত দেওয়া হয়েছে, যখন ইসলামটা সাথে ছিল আমি তখন সাথে সাথে কবুল করেছিলাম এই দাওয়াতটা। কালকে আমার চার পাঁচজন ভাই আবার আমার বাসায় গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তো আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে আমাকে যদি আপনারা চান ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকব। আমি কথা দীর্ঘায় করব না, ওরা এক অতিথি আছেন, সবাই কথা বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।